সুস্বাগতম বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আরেকটি বড় প্যান্ডেলে, কলকাতার আরেকটি বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারের 2022 থিম দিল্লির লালকেল্লা এবং ইন্ডিয়া গেট, এই দুটো থিম সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এবার একসঙ্গে তৈরি করছে। আজ আমি এসেছি সেই সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে এর আগের ভিডিওটা আমি নিয়ে গেছিলাম। তো তখন যতদূর কাজ এগিয়েছিল, আজ কিন্তু সেই কাজ অনেক দূর এগিয়েছে। কতদূর এই কাজ এগিয়েছে সেটা দেখানোর জন্যই আবার একবার আমি চলে এলাম বর্ষার মধ্যে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এখন যেটা দেখছো তোমরা, এটা বাইরের প্লাইয়ের কাজ কমপ্লিট হয়েছে। এই প্লাইয়ের কাজ কমপ্লিট হওয়ার পর কিছুটা রঙের কাজ এগিয়েছিল, কিন্তু বর্ষার জন্য সেই রঙের কাজকে বন্ধ করতে হয়েছে। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা শুধুমাত্র লালকেল্লাটা দেখতে পাবে, আর গেট অফ ইন্ডিয়াটা দেখতে পাবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার যে মূল গেট, রাস্তার উপরে সেই গেট অফ ইন্ডিয়াটা করা হচ্ছে। দর্শকরা যেখান দিয়ে ঢোকে সেই মূল রাস্তার উপরেই গেট অফ ইন্ডিয়াটা থাকবে। প্রায় 50 জন শ্রমিক এবারের এই প্যান্ডেলের কাজে নিযুক্ত। আমরা দেখে নেব প্যান্ডেলের ভিতরের কাজ এখনো পর্যন্ত কতদূর এগোলো। এটা প্যান্ডেলের ভিতরের ছবি, যেটা আগে তোলা হয়েছিল তখন শুধুমাত্র খাঁচার কাজ হয়েছিল। এখন সেই খাঁচার কাজের উপরে কতটা সুন্দর রূপ দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখাবো। এখন যে কাজ হয়েছে সেই কাজগুলো কিন্তু অনেকটাই কমপ্লিট করা হয়েছে। ভিতরে সমস্ত প্লাইয়ের কাজ হয়েছে, উপরে যেখানে বড় ঝাড়বাতিটা থাকবে তার চারিপাশে সুন্দর করে রাউন্ড দিয়ে সেখানে দারুণ ডিজাইনের কাজ হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এত সুন্দর সুন্দর প্যান্ডেল যে আমরা দেখি তার সমস্ত কৃতিত্ব কিন্তু কারিগরদেরই। এটা প্লাইয়ের ডিজাইন করা কার্ডবোর্ড, তার উপরে কাপড়ের র‍্যাপিং হয়েছে। লাগলো দোলা কাশের বনে, ফোম কেটে সুন্দর করে বানানো হয়েছে। হাতির ডিজাইন, ফুল, গাছ, এরকম বিভিন্ন ডিজাইন সব কিন্তু ফোম দিয়েই করা হয়েছে।
এখানে চলছে প্লাইয়ের ডিজাইনের উপরে পুট্টি লাগানোর কাজ। এই পুট্টি লাগানোর কাজ কমপ্লিট হওয়ার পরেই রঙের কাজ স্টার্ট হবে। কোনো মিস্ত্রিরা বসে নেই, বিরাম নেই, 24 ঘন্টাই এদের কিন্তু কাজ চলছে। এটা হচ্ছে মূল মঞ্চ যেখানে দুর্গা প্রতিমা বসবে। এখানেও চলছে বিশাল কর্মযজ্ঞ। চারিদিকে শুধু ফোমের কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন ডিজাইন হচ্ছে। এই ডিজাইন ফাইনালি বসবে প্যান্ডেলের বিভিন্ন জায়গায়, এর উপরে রং হবে, তারপরে কিন্তু দেখতে এটা খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ফুল কাটা রয়েছে, অসংখ্য ফুল। এটা হচ্ছে প্যান্ডেলে ঢোকার রাস্তা, যেখানে এখন চলছে জোর কদমে কাজ। ইট পাতার পর সেখানে সাদা বালি দেওয়া হচ্ছে যাতে দর্শকদের কোনো রূপ অসুবিধা না হয়। বন্ধুরা, এখনো পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। একটা লাইক করো আর কমেন্ট করে জানিও এই ভিডিওটি তোমার কেমন লাগলো।